আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। গাজীপুর সিটিতে মোট ভোটার সংখ্যা 11,79,476 জন। 480টি ভোট কেন্দ্রের প্রতিটিতেই ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। ভোট কক্ষে রাখা হয়েছে সিসি ক্যামেরা। ভোট শুরুর 2-3 ঘন্টা আগে থেকেই অনেক ভোট কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি তৈরি হয়েছে। তবে ইভিএম এ আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ করছেন ভোটাররা। বাড়ির কাছের কেন্দ্রগুলোতে ভোট দিয়েছেন মেয়র প্রার্থীরা। দর্শক, গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আছেন আমাদের সহকর্মী নজিবুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নজিবুর, গাজীপুরের এবারে নির্বাচন নিয়ে ভোটাররা কি বলছেন আর ভোট কেন্দ্রে উপস্থিতি কেমন? ধন্যবাদ তোহা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যে উৎসব মুখর পরিবেশ ভোট গ্রহণ হচ্ছে, আমি এখন যে কেন্দ্রে আছি সেইখানের পরিস্থিতিও কিন্তু ব্যতিক্রম নয়। এখানে সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল ভোটারদের। নারী পুরুষ সবাই কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগে এসেছেন। বিগত কিছু নির্বাচনের ছাপ কিন্তু আমরা এই গাজীপুর সিটি কর্পোরেশন লক্ষ্য করিনি। এখানকার ভোটারদের মধ্যে অনেক উৎসাহ রয়েছে, তারা চান তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জয়ী করতে। আমরা যদি আপনাদেরকে এই কেন্দ্রের বর্তমান অবস্থা দেখাই, এখানে কিন্তু এখনও প্রায় 100 থেকে 150 ভোটার অপেক্ষমান আছেন এবং ভোট কেন্দ্রের বাইরেও বেশ কিছু ভোটারকে আমরা এ মুখে আসতে দেখেছি। তারা আসছেন, ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা যদি আমি আপনাদেরকে জানাই যে এখানে নিরাপত্তায় পুলিশ মোতায়েন আছে, বিজিবি সদস্যদের আমরা দেখেছি ভোট কেন্দ্রের বাইরে এবং প্রত্যেকটি বুথে কিন্তু সিসি ক্যামেরার আওতায় আছে, যেখানে অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সচেষ্ট রয়েছেন এবং সাথে সিসি ক্যামেরা যদি কোনো অপ্রীতিকর ঘটনা দেখা হয় সাথে সাথে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন এখানকার নির্বাচনী কর্মকর্তারা। সেই সাথে ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারাও বেশ খুশি যে এরকম সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে একটি ভোট তারা দিতে পারছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। নজিবুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম স্বামী আছেন গাজীপুরের জয়দেবপুর এলাকায়, সেখানকার পরিস্থিতি জানব তার কাছ থেকে। শামীম, ভোটারদের উপস্থিতি ওখানে কেমন দেখছেন আর কোনো প্রার্থীর প্রতিক্রিয়া জানতে পেরেছেন কি? তোহা, এই মুহূর্তে আমি আছি গাজীপুরের জয়দেবপুরের যে জয়দেবপুর এলাকার যে বাসন শহীদ এলাকায় ঈদগাহ মাঠে শহীদ বৃত্তি স্কুল অ্যান্ড কলেজ মাঠে, এবং এখানে দুটো কেন্দ্র রয়েছে, অর্থাৎ মহিলাদের একটি কেন্দ্র এবং পুরুষের একটি কেন্দ্র, এবং মোট ভোটার সংখ্যা প্রায় 6,000-এর মতো এবং নারী ভোটারের সংখ্যা প্রায় 29-এর মতো। তবে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্র ঘুরে যে বিভিন্ন কেন্দ্রে উপচে পড়া ভিড় থাকলেও এখন কিছুটা কিন্তু সেই ভিড় কমে গেছে, অর্থাৎ মানুষের এখন আসার যে সংখ্যাটা সেটি কমে গেছে। তবে একটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে গাজীপুর সিটি নির্বাচনে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে মেয়র পদে এবং 246 জন কাউন্সিলর পদে এবং 57টি ওয়ার্ড রয়েছে এবং এই বড় একটি এলাকা, এবং এখানে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আগের নির্বাচনও আমার কভার করার সুযোগ হয়েছিল। তখনও আমরা দেখেছি যে বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু এখানে বাইরের অনেক ভোটার রয়েছে, অর্থাৎ এখানে তারা স্থায়ী বাসিন্দা না তবে চাকরির সুবাদে, কারণ জানেন যে শিল্প অঞ্চল, এখানে অনেক বিভিন্ন অঞ্চলের বিশেষ করে উত্তরবঙ্গের অনেক মানুষ এখানে থাকছেন এবং তারাও কিন্তু ভোটার হয়েছেন। তারা এই সুষ্ঠু পরিবেশ দেখে তারাও ভোট কেন্দ্রে আসছেন এবং এই যে মানুষগুলো যারা রয়েছেন যারা ভাড়ায় থাকেন এখানে, তারা কিন্তু পরিবেশ ভালো থাকলে মূলত ভোট কেন্দ্রে আসেন এবং আজকেও কিন্তু সেটির ব্যত্যয় ঘটেনি। আমরা সকাল থেকে দেখেছি যে কেন্দ্রগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে, অর্থাৎ আবহাওয়া অনুকূলে থাকায় এবং শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করার কারণে সব কিছু মিলিয়ে ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি ছিল বেশি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সব জায়গাতেই ভালো রয়েছে এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের সবশেষ পরিস্থিতি। জি শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের বোর্ডবাজার থেকে ভোটের পরিস্থিতি জানাচ্ছিলেন শফিকুল ইসলাম শামীম। আমাদের আরেক সহকর্মী মনির হোসেন তপু আছেন গাজীপুর মহানগরীর নীলেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। চলে যাচ্ছি তপুর কাছে। তপু, সকালে ইভিএমে ভোট নিয়ে ভোটারদের অভিযোগ ছিল, এখন তাদের মতামত কী?
ধন্যবাদ তোহা। আপনি সঠিক বলেছেন যে সকালে সকাল থেকে এখানে যে গাজীপুর সিটি কর্পোরেশনের যারা ভোটার রয়েছেন তাদের এই ইভিএম নিয়ে কিছুটা অভিযোগ রয়েছে। তারা যেটি বলছেন যে ইভিএমে ভোট দেওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে এবং যেহেতু অনেক বয়স্ক ভোটার রয়েছেন এই গাজীপুর সিটি কর্পোরেশনে, সেক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্যে এসে ইভিএমের মাধ্যমে ভোট দিতে পারছে না, তো সেক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে। এই বিলম্বের কারণে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখানে আমরা যে যে সব কেন্দ্রে এখন পর্যন্ত সকাল থেকে ঘুরেছি প্রতিটি কেন্দ্রেই আমরা দেখেছি যে মানুষের দীর্ঘ সারি এখানে রয়েছে। আর এই দীর্ঘ সারি এই তীব্র গরমে এখানে অপেক্ষা করতে কিছুটা ভোগান্তির মধ্যে পড়েছেন ভোটাররা। তবে তারা যেটি বলছেন যে এই যতই কষ্ট হোক না কেন তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য এই ভোগান্তি মাথা পেতে নেবেন এবং তারা যেটি বলছেন যে এইরকম যে সুন্দর এবং সুষ্ঠু একটি নির্বাচন পরিবেশ এবং এই ভোট কেন্দ্রে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা কোনো কেন্দ্রে পাইনি, তবে দুই একটি কেন্দ্রে কিছু বহিরাগতরা যারা ভিড় করতে চাচ্ছেন এই ভোট কেন্দ্রের আশপাশে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী সহ যে একাধিক ইউনিট এখানে যে ভোটের সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছেন তারা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এরকম একটি সুন্দর পরিবেশে যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে সেজন্য এই গাজীপুর সিটি কর্পোরেশন এলাকাবাসী খুবই আনন্দিত এবং খুব উৎসবমুখর পরিবেশে এই তারা এই ভোট কেন্দ্রে আসছেন এবং অপেক্ষা করছেন, তারা দেখছেন যে ভোট দিচ্ছেন। আর তারা যেটি চাচ্ছেন যে এরকম সুষ্ঠু পরিবেশের মাধ্যমেই যেন এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হয়। জি তোহা, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি তপু, আপনাকে ধন্যবাদ। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তি ও তার পরিবারকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশে এই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নতুন এই ভিসা নীতি ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয়েছে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কাজের মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার মাধ্যমে সমাবেশে বাধা দেয়া এবং বিভিন্নভাবে রাজনৈতিক দল, ভোটার, সোশ্যাল সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখা। সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা কর্মচারী, সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রক্রিয়া সংস্থা বা বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই বিধিনিষেধের আওতায় বলে উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে আরও বলা হয় গণতান্ত্রিক নির্বাচনকে উৎসাহিত করতে গত 3 মে বাংলাদেশ সরকারকে নতুন ভিসা নীতির এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন নতুন ভিসা নীতি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রাতে বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ও অবস্থানকে যাতে কেউ জ্বালাও পোড়াও আন্দোলনের মাধ্যমে বাধাগ্রস্ত করতে না পারে তার জন্য মার্কিন সরকারের এমন অবস্থান বাংলাদেশের জন্য মঙ্গলজনক। কাতারে 3 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 5:58 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বুধবার স্থানীয় সময় রাত 10:25 ফ্লাইটটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে 3 দিনের সফরে কাতার যান প্রধানমন্ত্রী। এ সময় কাতার ইকোনমিক ফোরাম শীর্ষক অধিবেশনে যোগদান ছাড়াও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাৎ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং ওয়ান ব্যাংক লিমিটেড 2022 সালের জন্য ঘোষিত স্টক লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণের সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। 10% লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে 5% নগদ ও 5% স্টক লভ্যাংশ, 10% লভ্যাংশের সুপারিশ করেছে সাউথ ইস্ট ব্যাংক। এর মধ্যে 6% নগদ এবং 4% স্টক লভ্যাংশ, আর ওয়ান ব্যাংক সুপারিশ করেছে 5% স্টক লভ্যাংশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কর্মত শেষ করছি ATN বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।